কিছু বলার নেই স্যার, কপালের দোষ, সম্পূর্ণ কপালের দোষ আমার। আজকেও সকালবেলায় টার্গেট নিয়ে বেরিয়েছি যে আজকেও 1000 টাকা ইনকাম করব। এই 1000 টাকা ইনকাম করতে কতক্ষণ টাইম দিতে হয়, কিন্তু প্রতিটা কোম্পানি সেম, যখন কোম্পানির কাছে ছেলে অ্যাভেলেবেল হয়ে যায় না, তখন সব কোম্পানি নকরামি শুরু করে দেয়। গুড মর্নিং এভরিওয়ান, কি খবর সবার? সবাই ভালো তো? আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো বন্ধুগণ, আজ হচ্ছে 17ই ফেব্রুয়ারি, শনিবার। তো আজকের টার্গেট হচ্ছে 1000 টাকা। এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম টার্গেট 1000 টাকা না হলে 18টা অর্ডার, কিন্তু জোম্যাটোতে প্রচুর অর্ডার হয়, এই জন্য কোনো অর্ডারের টার্গেট আমি নিচ্ছি না। আজকে টার্গেট হচ্ছে 1000 টাকা। এই 1000 টাকা ইনকাম করতে গিয়ে আমাকে কতক্ষণ লগিং থাকতে হয় বা কত কিলোমিটার বাইক চালাতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো লাস্ট অবধি সঙ্গে দেখো, আর কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। তো বন্ধুরা, বেশি বেশি কমেন্ট করবে, তোমরা কিন্তু সেভাবে আর কমেন্ট করছো না, অবশ্যই বেশি বেশি কমেন্ট করবে, তাহলে আমারও খুব ভালো লাগবে আর ভিডিও তৈরি করতে বা বানাতে আরও উৎসাহ জাগবে। তো চলো লাস্ট অবধি সঙ্গে থেকো, আর কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি লগ ইন করবো সকাল 9টা থেকে বিকাল 4টা অবধি। 4টের সময় বাড়ি এসে স্নান করে খাওয়া দাওয়া করে, আর যেহেতু তোমরা সবাই জানো যে আমার ইলেকট্রিক বাইক, তো এসে ওই 3 ঘন্টা চার্জ দিই, আবার সন্ধ্যায় 7টার সময় বেরিয়ে পড়বো, আর যতক্ষণ টাইম লাগে আর কি। তো লাস্ট অবধি সঙ্গে থেকো আর দেখতে থাকো। বন্ধুগণ, কপাল খারাপ থাকলে যেটা হয়, এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি যে আমার এই মেমোরি কার্ডটা খুব ডিস্টার্ব করে। সকাল 9টায় লগ ইন করেছি, আমি আছি এখন সেক্টর 1, তো এতক্ষণ ঠিকঠাক ভিডিও হচ্ছিল। তো সেক্টর 1 থেকে আমাকে একটা ব্যাকে অর্ডার দিয়েছে KFC থেকে, তো এই শ্যুটটা করার জন্য যেই আমি ক্যামেরাটা অন করেছি, মেমোরি কার্ড ফরম্যাট চাচ্ছে। এটা কি মেমোরির প্রবলেম নাকি ক্যামেরার প্রবলেম আমি বুঝতেই পারছি না। যাই হোক বন্ধুরা, সকাল থেকে যে ভিডিওগুলো করেছি সব ডিলিট হয়ে গেছে, মানে ডিলিট করতে হলো, কারণ এই প্রবলেমটা আমার গোপ্রোতে হয়, দেখি প্রায় এই প্রবলেমটা হয়। দেখি মেমোরির প্রবলেম নাকি আমার ক্যামেরার প্রবলেম আমি জানি না। তো যাই হোক, আগে অর্ডারটা পিক আপ করি, তারপর আবার আসছি ক্যামেরাতে। খুব রাগ হচ্ছে না, খুব খারাপ লাগছে আর কি। সকাল 9টা থেকে ভিডিও করছিলাম, এখন বাজে 1:10 এখন। তো সকাল 9টা থেকে 1:10 অবধি লগ ইন ছিলাম, 5টা কি 6টা অর্ডার ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে আমার। তো যাই হোক, সব ডিলেট হয়ে গেল, কিছু করার নেই, অনেক আশা নিয়ে তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো আজকের টার্গেট আমার 1000 টাকা। তো জানি না ইনকাম করতে পারবো কিনা 1000 টাকা, আর এখন তো খুব মানে খুব খারাপ লাগছে আমার। তো সকাল থেকে যা ভিডিও করলাম সব ডিলিট হয়ে গেছে, কিছু বলার নেই স্যার, কপালের দোষ, সম্পূর্ণ কপালের দোষ আমার। তো যাই হোক, আগে পিক আপ তো করি, KFC থেকে চলে এসেছি পিক আপ লোকেশানে। তো KFC থেকে যে অর্ডারটা অ্যাসাইন হয়েছিল পিক আপ হয়ে গেছে, তো ডেলিভারি লোকেশান সেক্টর 1 আছে, চলো ঝটপট ডেলিভারি কমপ্লিট করি। বন্ধুগণ, তোমরা যারা আমার ভিডিও দেখো, তার মধ্যে যদি কেউ মানে মোটো ব্লগ করো বা তোমাদের কাছে যদি GoPro থাকে, অবশ্যই একটু জানিও যে GoPro জন্য কোন মেমোরি কার্ড ইউজ করলে মানে ভালো হবে। এই যে আমি এত সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ মানে রেকর্ড করি, কোনো না কোনো দিন এই ফুটেজগুলো আমাকে ডিলিট করে দিতে হয়, মানে মেমোরি কার্ড ফরম্যাট চাই। তো এর জন্য কোন মেমোরি কার্ড ব্যবহার করলে বেশি ভালো হবে আমাকে একটু পারলে কমেন্ট করে অবশ্যই জানিও না। এই যে মেমোরি কার্ডটা আমি ব্যবহার করছি, এটা 128 GB, এটা আমি চাঁদনি চক থেকে নিয়েছিলাম, সরি ফ্যান্সি মার্কেট থেকে নিয়েছিলাম। এটা ফ্যান্সি মার্কেট থেকে আমার কাছ থেকে নিয়েছিল 1400 সামথিং কিছু দাম নিয়েছিল, ঠিক আছে। এবার এই মেমোরি কার্ডটা নিয়ে আমি খুব প্রবলেমেই আছি, কারণ এর আগে অনেকবারই ঘটেছে। কিছুদিন আগে আমি একটা বিয়েবাড়ি শ্যুট করে এসেছিলাম, সেটাও আমার মানে ডিলিট করতে হয়েছে। কী জন্য হয় এটা আমি বুঝতে পারছি না, যদি তোমাদের কারো জানা থাকে অবশ্যই একটু আমাকে কমেন্টে জানিও। মানে হেভি খারাপ লাগে, মানে সারাদিন যে শ্যুটগুলো করে যদি ফরম্যাট করে দিতে হয় বা ডিলিট করে দিতে হয়, হেভি খারাপ লাগে। এই যে সকাল থেকে ভিডিও করছি সব ডিলেট, এখন নতুন করে আবার শুরু করলাম। তো এর আগে অনেকবার ঘটেছে আমার সাথে এরকমই, তোমাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, যদি জানা থাকে, তোমাদের যদি কারো GoPro থাকে বা তোমাদের কেউ মোটো ব্লগ করো, আমাকে একটু প্লিজ রিকোয়েস্ট করছি, অবশ্যই একটু জানিও যে কোন মেমোরি কার্ড লাগালে বেশি ভালো হবে, মানে এই ধরনের প্রবলেম আর ফেস করতে হবে না। আমি তো 2.7K শ্যুট করি আর কি, 4K তেও শ্যুট করি না, যে 4K তে শ্যুট করছি টানতে পারছে না, এমনও কিন্তু না। আপনার আছে? হ্যাঁ GoPro আরও আছে। আমি পকেটটা ঢুকিয়ে দিই, যেখানে একটা পকেট খুলি
থ্যাংক ইউ। প্রায় 30 কিলোমিটার বাইক চালানো ডান হয়ে গেছে আমার, তো সেই হিসাবে ইনকাম হয়েছে আমার 235 টাকা। তো আছি এখন সেক্টর 1, দেখা যাক এখান থেকে একটা ব্যাকে অর্ডার পাই কিনা, না হলে খালি খালি যেতে হবে। আজকেও সকালবেলায় টার্গেট নিয়ে বেরিয়েছি যে আজকেও 1000 টাকা ইনকাম করব। এই 1000 টাকা ইনকাম করতে কতক্ষণ টাইম দিতে হয় বা কত কিলোমিটার বাইক চালাতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো অলরেডি মনে করো আমার 30 কিলোমিটার বাইক চালানো হয়ে গেছে 4 ঘন্টায়। তো সেভাবে আজকে অর্ডার নেই, না আজকে বলতে যাই না, কারণ আমি প্রায় 4-5 দিন পর আজকে জমেটোতে কাজে নামলাম। তো আমাকে আরেকটা অর্ডার দিয়েছে ব্যাকে 48 টাকার অর্ডার, চলো অ্যাকসেপ্ট, পিক আপ করি আর ডেলিভারি করতে থাকি। আর তোমরা আমাকে কমেন্ট করেছো যে আমি এই লাল টুকটুকিটা 1,15,000 টাকায় কেন কিনেছি, এই টাকায় তো অন্যান্য ইলেকট্রিক স্কুটি পেয়ে যেতাম। তো দেখো বন্ধুরা, ওলা যে স্কুটিগুলো বের করেছে তার মেনটেন্যান্স খরচা কিন্তু অনেক, দামটাও যেমন অনেক মেনটেন্যান্স খরচাও কিন্তু অনেক। আর এইসব লাইনে দামি গাড়ি ইউজ করে কোনো লাভ নেই, সেই ঝাঁঝরা হয়ে যাবে। হ্যাঁ, আমি তো দীর্ঘদিন কাজ করেছি এই লাইনে, আমার আগের যে বাইকটা ছিল ফেজার, তো আমি এই লাইনে কাজ করে আমার পুরো বাইকটাকে ঝাঁঝরা বানিয়ে ফেলেছি। তো এই জন্য একটু কম দামে কিনলাম, আর এর মেনটেন্যান্স খরচা অনেক কম। আর ডেলিভারি লাইনে কাজ করতে গেলে তোমাকে 2টো ব্যাটারি নিতেই হবে, কারণ আমি দীর্ঘদিন কাজ করছি, আমার অভিজ্ঞতায় আমি এটুকু তোমাদেরকে বলতে চাই যে একটা ব্যাটারি নিয়ে কাজ করা খুব চাপ, কোথায় কখন শেষ হয়ে যাবে কখনো তুমি বুঝতে পারবে না। দেখা, তোমার কাছে একটা অর্ডার আছে, ব্যাটারি লো হয়ে গেছে, তো ওই অর্ডারটা ডেলিভারি করে বাড়ি যাওয়া অবধি খুব কিন্তু চাপ হয়ে যাবে। তো এই জন্যই আমি ডবল ব্যাটারি নিয়েছি, যে একটা চার্জ শেষ হলেও আর একটা চার্জ দিয়ে যেন কাজ মিটিয়ে আমি বাড়ি আসতে পারি। লিথিয়াম যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটা খুব সুন্দর সাপোর্ট আমাকে করে, কারণ এটা প্রায় 80 কিলোমিটার দেয়। আমি স্কুটিতে 80 কিলোমিটার চালিয়েছি লিথিয়াম দিয়ে, কিন্তু অ্যাসিড যে ব্যাটারিটা আছে, মানে অ্যাসিড ব্যাটারি তো 5টা ব্যাটারি নিয়ে একটা ব্যাটারি তৈরি হয়েছে, তো ওটাই 50-60 মানে 40 কিলোমিটার পার হলেই আস্তে আস্তে ও দেখাতে থাকে যে আমি আর পারবো না, তুমি বাড়ির দিকে চলো। অর্ডারটা পিক আপ হয়ে গেছে, ডেলিভারি লোকেশন 4 কিলোমিটার, চলো ঝটপট ডেলিভারি কমপ্লিট করি। কে নাম তো অর্ডারটা? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমার কাছে আর একটা অর্ডার অ্যাসাইন হয়েছিল, পিক আপও হয়ে গেছে, চলো ঝটপট ডেলিভারি কমপ্লিট করি। 287 টাকা, হ্যাঁ হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। বন্ধুগণ, ঘড়ির টাইম এখন 3টে, আর অলরেডি আমার 60 কিলোমিটার বাইক চালানো ডান, প্রায় আমার 7 ঘন্টা লগ ইন হয়ে গেছে, কিন্তু সেভাবে আজকে আর্নিং হয়নি এখনও অবধি। তো আরও 1 ঘন্টা আছি, মানে 4টে অবধি আমার গিগ বুক করা, তো 4টের মধ্যে আর কতই কাজ করা হবে, 60-70 টাকার কাজ করা হবে। তো আজকে টার্গেট ছিল আমার যে 500 টাকা বা 600 টাকার কাজ করে বাড়ি যাব, তাহলে আমার রাতের বেলায় খুব সুবিধা হতো, নাহলে 1000 টাকা আর্নিং করা খুব চাপ হয়ে যাবে। তো দেখা যাক, আমাকে মিনিমাম 875 টাকা ইনকাম করতেই হবে, 875 টাকা ইনকাম করলে 135 টাকা না 175 টাকা ইনসেন্টিভ আছে। তো এই দুটো যদি অ্যাচিভ করতে পারি, মানে 875 টাকা যদি আর্নিং করতে পারি, তাহলে আমি সেকেন্ড ইনসেন্টিভটা পাবো। সেকেন্ড ইনসেন্টিভটা পেলে মোটামুটি আমার 1000 টাকা আর্নিং হয়ে যাবে, এখন দেখা যাক কতদূর কী হয়। থ্যাংক ইউ। জোম্যাটো কোম্পানি বলে যে আমি পার কিলোমিটার 10 টাকা দিই, কিন্তু আদৌ কি 10 টাকা কিলোমিটার দেয়? এই যে অর্ডারটা লাস্ট আমি এখন ডেলিভারি করে আমার জোনে যাচ্ছি, তো এটা তো আমাকে খালি খালিই যেতে হচ্ছে, কোম্পানি তো আমাকে ব্যাকে অর্ডার দেয়নি, তো এই কিলোমিটারটা কে ধরবে? এই কথাগুলো কিন্তু আমরা কাউকে বলতেও পারি না, কারণ এমন একটা সিস্টেমে আমরা কাজ করি, মানে এখানে কথা বলার মতো কোনো জায়গা নেই, তুমি পোষালে করো না পোষালে করো না। তো আজকেও আমি তোমাদের সাথে শেয়ার করব যে পার কিলোমিটার আমি কত করে পেলাম, কারণ অলরেডি আমার 7 ঘন্টা 6 ঘন্টার বেশি আমি লগ ইন আছি, সেভাবে ইনকাম হয়নি। অলরেডি মনে করো 60 কিলোমিটার বাইক চালানো হয়ে গেছে, যে 10 টাকা আমি কিলোমিটার পাই, তাহলে 60 কিলোমিটারে অন্তত 500 টাকা বা 600 টাকা হওয়া উচিত ছিল, সেখানে আমার এখনও 400 টাকা ইনকাম হয়নি। আর হোম লোকেশান মেরে রেখেছি, দেখি আমার বাড়ির দিকে একটা অর্ডার দেয় কেনা, দিলে তো খুব ভালোই হবে, আর না দিলে কিছু করার নেই, কারণ সবই কোম্পানির হাতে, কোম্পানি দিলেই হবে না দিলে না হবে। আর আমার ভিডিওগুলো সাধারণ মানুষের জন্য, কারণ দেখো আমি বস ইনকাম করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, যে কলকাতার বুকে কীভাবে ইনকাম করা যায় বাইক চালিয়ে, এই ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, কারোর ভালো লাগে কারোর খারাপ লাগে, তো চেষ্টা করি সবার ভালো লাগানোর।
আর আমার ভিডিও অনেকেই দেখে, এক ডাক্তারবাবু আমার ভিডিও দেখেন, মাঝে মধ্যে কমেন্ট করেন, খুব ভালো লাগে। একজন উকিল আমার ভিডিও দেখেন, উনিও কমেন্ট করেছেন, খুব ভালো লাগে। তো সত্যি কথা বলতে আমি চেষ্টা করি আমার ভিডিওতে, মানে সাধারণ মানুষ যেমন হয়, দেখো আমি তো খুব একটা বড় সেলিব্রিটি না বা খুব বড় আকারের ইউটিউবার না, আমার স্বপ্ন শখ যে ইউটিউব করা, তাই তোমাদের সাথে শেয়ার করি। তো পাশাপাশি কাজটাকেও শেয়ার করি, আমার ভিডিও দেখে অনেকেই তোমরা জয়েন করেছো, অনেকেই তোমরা এই ডেলিভারি লাইনে কাজ করো, বেশ কিন্তু ভালো লাগে। ব্যারাকপুর থেকে আমার এক ফ্যামিলি মেম্বার প্রতি ভিডিও তো মানে প্রতি ভিডিও তো আমাকে কমেন্ট করে এবং আমাকে এটাও বলেছে, দাদা তোমার ভিডিও দেখে কিন্তু আমি তোমার লাইনে মানে এই লাইনে আর কি কাজে ঢুকেছি, ডেলিভারির লাইনে। প্রথম ভাবতাম হয়তো কেমন কী হবে, কিন্তু তোমার ভিডিও দেখে অনেকটা ভয় কেটে গেছে, অনেকটা সাহস জুগিয়েছো তুমি। তো এরকম অনেকেই আছে যে আমার ভিডিও দেখার পর তারাও কাজে ঢুকেছে, ইনকাম করছে। কিন্তু প্রতিটা কোম্পানি সেম, যখন কোম্পানির কাছে ছেলে অ্যাভেলেবেল হয়ে যায় না, তখন সব কোম্পানিই নকরামি শুরু করে দেয়। কোম্পানি মনে হয় আমার কথা শুনতে পেয়েছে, কারণ আমাকে একটা 40 টাকার অর্ডার দিয়েছে। তো যাচ্ছি এখন পিক আপ লোকেশানে, ছিলাম আমার সেই ফেভারেট ফ্লাইওভার, নাগেরবাজার ফ্লাইওভার। তো এখন যে অর্ডারটা আমার কাছে অ্যাসাইন হয়েছে, পিক আপ লোকেশান ছিল 1.4 কিলোমিটার। তো আমি যাচ্ছি তো যাচ্ছি, পিক আপ লোকেশান শেষই হচ্ছে না। পরে দেখলাম একটা 3 কিলোমিটার দেখাচ্ছে, মানে 3 কিলোমিটার হয়ে গেছে মানে পিক আপ লোকেশান। এও কবে সুইগির মতো চুরি করা শুরু করলো কে জানে। তো বন্ধুরা, অর্ডারটা পিক আপ হয়ে গেছে। তো আমি হোম লোকেশান মেরেছিলাম পূর্ব স্মৃতি, যেহেতু আমার বাড়ি দমদম, দমদম রোড। তো পূর্ব স্মৃতি মেরেছিলাম হোম লোকেশান। তো আমাকে পাঠাচ্ছে এখন লেক টাউন, হোম লোকেশানে কোনো ভ্যালুই নেই। যাক চলো ঝটপট ডেলিভারি কমপ্লিট করি, ডেলিভারি লোকেশান হচ্ছে 3.2 কিলোমিটার। থ্যাংক ইউ বন্ধুগণ। আমার 4টে অবধি বুকিং করা ছিল, তো ঠিক 3:58-তে বা 3:59-এ আমার কাছে আরেকটা অর্ডার অ্যাসাইন হয়। তো সেই অর্ডারটা পিক আপ হয়ে গেছে, ড্রপ লোকেশান বেদিয়াপাড়া, মানে আমার বাড়ি থেকে ওই 2 কিলোমিটার দূরে। তো অলরেডি পিক আপ করে নিয়েছি, যাচ্ছি এখন ডেলিভারি লোকেশানে বেদিয়াপাড়া। তো চলো ঝটপট এই অর্ডারটা ডেলিভারি কমপ্লিট করি, করে বাড়িতে গিয়ে আগে স্কুটিতে চার্জ দিতে হবে। এখন অবধি লিথিয়ামটা চালাচ্ছি, প্রায় 75-80 কিলোমিটার চালানো হয়ে গেছে। তো যাই হোক চলো বাড়ির দিকে, সরি আগে অর্ডারটা ডেলিভারি কমপ্লিট করি, তারপর বাড়ির দিকে যাব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। বন্ধুগণ, এখন বাজে 6:40 আর আমি 6:45-এ লগ ইন হওয়ার জন্য পুরো রেডি হয়ে বসে আছি, মানে 6:45 বাজবে আর লগ ইন হবো, কারণ আজকের টার্গেট আমার 1000 টাকা। তো সকালবেলায় কাজ হয়েছে 474 টাকার। তো দেখা যাক আজকে 1000 টাকা কমপ্লিট করতে পারি কি না। আর যদি সেকেন্ড ইনসেন্টিভটা আমি কমপ্লিট করতে পারি, তাহলে আশা করি 1000 টাকা ইনকাম হয়ে যাবে বা আর্নিং হয়ে যাবে। তো অপেক্ষায় আছি সেকেন্ড ইনসেন্টিভের। তো ঠিকঠাক যদি অর্ডার পাই, আশা করি সেকেন্ড ইনসেন্টিভ কমপ্লিট করতে পারবো, সবই কোম্পানির হাতে। তো কি হয় না হয় সবই তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থেকে আর দেখতে থাকো। বন্ধুগণ, এখন বাজে 6:47, দেখতে পাচ্ছ। তো অলরেডি আমি লগ ইন হয়ে গেছি, আমার কাছে একটা অর্ডার অ্যাসাইন হয়ে গেছে, 26 টাকার অর্ডার মিত্র ক্যাফে থেকে। তো চলো ঝটপট পিক আপ করি আর ডেলিভারি করতে থাকি। তো বন্ধুগণ, আমি চলে এসেছি মিত্র ক্যাফের এখানে, আর অলরেডি আমার ফুডটা রেডি হয়ে গেছে, চলো ঝটপট পিক আপ করি। ফুডটা পিক আপ হয়ে গেছে, চলো ঝটপট ডেলিভারি কমপ্লিট করি। এটা ডেলিভারি লোকেশন 500 মিটার। আচ্ছা 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 আচ্ছা, টাইম দেখায় তো কতক্ষণ লাগবে আসতে, সবই দেখায়। ভালো লাগে, কিছু কিছু কাস্টমার যেরকম অ্যাক্টিভ থাকে না, খুব ভালো লাগে এই যে এসে ফোন করা, এটা খুব ভালো লাগলো, আপনার ব্যবহার দেখে খুব ভালো লাগলো। তো ওয়ামোমো থেকে আমার কাছে একটা অর্ডার অ্যাসাইন হয়েছিল, 40 টাকার অর্ডার। তো চলো ঝটপট ডেলিভারি কমপ্লিট করি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। পাড়া প্রতীকবার থেকে একটা অর্ডার অ্যাসাইন হয়েছে, 28 টাকার অর্ডার, বুঝতে পারছ। চলো 3 মিনিট লাগবে, 100 মিটার। আমি আছি এখন রিজার্ভ ব্যাংকের যে স্টাফরা থাকে সেই কোয়ার্টারে এসেছি। আমি এতদিন দমদমে আছি, আমি তো জানতামই না যেখানে রিজার্ভ ব্যাংকের স্টাফরা থাকে। 28.55 টাকা দেখতে পাচ্ছ, এ হচ্ছে কোম্পানি অর্ডার দিচ্ছে। কত হলো? 792 টাকা। আর ইনসেন্টিভ একটা পেয়েছি 65 টাকা, আর 20 টাকা টিপস, সরি 85 টাকা ইনসেন্টিভ পেয়েছি, 20 টাকা টিপস পেয়েছি, সব মিলে হয়েছে আমার 897 টাকা। তো চণ্ডীগড় থেকে একটা অর্ডার দিয়েছিলো, পিক আপ হয়ে গেছে, যাবো এখন অশোকগড়, মানে সেই পুরোনো ইস্টা মাঠের ওখানে ডানলপ। চলো
বন্ধুগণ, ঘড়ির টাইম এখন 10:56, তো এখনও আমার 33 টাকা লাগবে। 33 টাকা হলে আমার সেকেন্ড স্ল্যাবটা কমপ্লিট হবে। তো আমি 11টা থেকে 12টা যে স্লটটা আছে ওটা বুক করে নিয়েছি অলরেডি। সকাল থেকে কাজ করছি, 33 টাকার জন্য বাড়ি চলে যাব। তো এটা ভেবেই আমি পরের স্লটটাও বুক করে নিয়েছি, মানে গিগটা বুক করে নিয়েছি আর কি, আর গো হোম মেরে দিয়েছি। দেখি বাড়ির দিকে একটা অর্ডার পাই কি না, সে 33 টাকা দিক একটু বেশিই দিক, যাই দিক, অর্ডারটা খুবই দরকার আমার। আর 33 টাকা পেলে আমার 875 টাকার কাজ হয়ে যাবে, তাহলে মোটামুটি সেকেন্ড ইনসেন্টিভটা আমার কমপ্লিট হবে। বন্ধুগণ, ঘড়ির টাইম এখন 11:30, তো আধা ঘন্টা পরে আমার কাছে একটা অর্ডার অ্যাসাইন হয়েছে পিৎজা হাট থেকে। আমি আছি এখন চিড়িয়া মোড়ে, আমাকে টানছে এখন নাগের বাজার। তো যাই হোক, 48 টাকার অর্ডার, এই অর্ডারটা ডেলিভারি কমপ্লিট করলে আমার সেকেন্ড স্ল্যাবটা কমপ্লিট হয়ে যাবে বা সেকেন্ড ইনসেন্টিভটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো ঝটপট পিৎজাটা পিক আপ করি আর ডেলিভারি কমপ্লিট করি। তো পিৎজা হাট থেকে একটা অর্ডার অ্যাসাইন হয়েছিল, পিক আপ হয়ে গেছে, কিন্তু আমাকে ব্যাচ অর্ডার দিয়েছে। তো ব্যাচ অর্ডার দুটো পিক আপ হয়ে গেছে, একটা পিৎজা হাট থেকে আর একটা এই। চলো ঝটপট ডেলিভারি কমপ্লিট করি। পিৎজা হাট, থ্যাংক ইউ, হ্যাঁ দিয়েছি, তুলে নিন। ওকে, গুড মর্নিং এভরিওয়ান। তো কী খবর সবার, সবাই ভালো? তো তো বন্ধুগণ, গতকাল বাড়ি এসে আর ক্যামেরার সামনে আসা হয়নি, কারণ বাড়ি আসতে আসতে আমার প্রায় 12:45, বাড়ি এসে মানে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে 1:30, তো এই জন্য কালকে আর ক্যামেরার সামনে আসিনি। তো ঘড়ির টাইম এখন 7:00। তো কালকে আমি টোটাল লগ ইন ছিলাম 13 ঘন্টা, আর 13 ঘন্টা লগ ইন থেকে টোটাল আমি অর্ডার ডেলিভারি করেছি 23টা। আর 23টা অর্ডার ডেলিভারি কমপ্লিট করে টোটাল আর্নিং হয়েছে ইনসেন্টিভ সহ 20 টাকার টিপ সহ আমার আর্নিং হয়েছে 1,080 টাকা। আর এদিকে আমার বাইক চলেছে 139 কিলোমিটার, এই 1,080 ভাগ 139 যদি করি তাহলে পার কিলোমিটার পড়ছে 7.76 টাকা। কিন্তু কোম্পানি কিন্তু বলে যে পার কিলোমিটার আমি 10 টাকা দিই। তো যাই হোক, অ্যাভারেজ এরকমই হয়, জোম্যাটোতে কাজ করলেই 8 টাকা, 8.5 টাকা, 7.5 টাকা এরকমই কিলোমিটার পাওয়া যায়। আর সুইগিতে কাজ করলেই 6 টাকা, 6.5 টাকা, হয়তো কোনো দিন ভাগ্যবশত 7 টাকা কিলোমিটার হয়। তো যাই হোক, কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানিও, আর তোমাদেরকে বারবার বলছি তোমরা অবশ্যই একটু আমাকে কমেন্ট করো, আর কোন মেমোরি কার্ড নিলে ভালো হয় সেটাও একটু আমাকে জানিও। তো এই ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। এখনের মতো টাটা।